সো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ম্যাজিক্যাল কয়েন অথবা ট্যাবলেট বলতে পারেন। তো এটা আমি এখন পানির ভিতর ঢাললাম, দেখুন এটা পড়ে গেছে পানির ভিতরে, দেখতে পাচ্ছেন। তো এখন রাব্বিকে আমি জাদু দেখাবো যে এই যে কয়েনটা আছে অথবা এটা ম্যাজিক্যাল কয়েনও বলো অনেকে, বাট ম্যাজিক্যাল ট্যাবলেট আমি বলবো। তো এই ট্যাবলেটটা আমি আসলে এখান থেকে গায়েব করে ফেলবো, মানে ভ্যানিশ করে ফেলবো। এটা মন্ত্রটা আগে পড়ে নি গাইস, এটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই বোতলটা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল বোতল, সো ম্যাজিক হবে আজকে এই বোতলটার মাধ্যমে। অ্যান্ড গাইস মন্ত্র যেটা পড়বো এটা কিন্তু আপনাদেরকে এখন বলবো না, আমি ভিডিওর শেষে বলবো লাস্ট মন্ত্রটা কি ছিল। হ্যালো গাইস, ইস মিয়া নয়ন, আমি চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো গাইস আজকে আমরা বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের মেইন ভিডিওতে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বোতল যেটা হচ্ছে ম্যাজিক্যাল এবং বিখ্যাত সেই জাদুর বোতল। তো রাব্বি যেই একটা ট্যাবলেট রাখছে আমি সেটা দাও, ছোট একটা ট্যাবলেটের মতো জিনিসটা, এটার মধ্যে মন্ত্র পড়া আছে। সো গাইস দেখুন রাব্বি খুলছে, একটু উপর করে দেখাও। সো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ম্যাজিক্যাল কয়েন অথবা ট্যাবলেট বলতে পারেন। তো এটা আমি এখন পানির ভিতর ঢাললাম, দেখুন এটা পড়ে গেছে পানির ভিতরে, দেখতে পাচ্ছেন। তো এখন রাব্বিকে আমি জাদু দেখাবো যে এই যে কয়েনটা আছে অথবা এটা ম্যাজিক্যাল কয়েনও বলো অনেকে, বাট ম্যাজিক্যাল ট্যাবলেট আমি বলবো। তো এই ট্যাবলেটটা আমি আসলে এখান থেকে গায়েব করে ফেলবো, মানে ভ্যানিশ করে ফেলবো। এটা মন্ত্রটা আগে পড়ে নি তো রাব্বি, দেখো তো এখানে ম্যাজিকের বোতলটা যেটা, হ্যাঁ সেটা কোথাও আছে। সো গাইস এই বোতলটা এখন রাব্বির হাতে দেবো, দেখবেন দেখবে রাব্বি যে আসলে এখানে যে ট্যাবলেটটা সেটা আছে কিনা। সো রাব্বি দেখো তো এখানে, এটা এখন তুমি এখানে দেখো, তুমি আমার হাতে দাও, তুমি এটা দেখো। আমি একটু আবার মন্ত্র পড়তেছি গাইস, মন্ত্রটার কারণে এটার টাইম চলে গেছে। গাইস দেখলেন এখন রাব্বি, তুমি এটা ধরো, ধরা লাগবে না এমনি, তুমি হাতের সাথে হাত লাগো আমার। এখন এটা দেখো তো কিছু আছে কিনা গাইস, করলেন গাইস এটাই ছিল সেই ম্যাজিক, এটা হচ্ছে এটাই ছিল ম্যাজিক গাইস। সো এটা আজকে আপনারা লাইক কমেন্ট বেশি শেয়ার করে দেন গাইস, এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল গাইস।